থাকো না রাগ তোনায় তবু তোমার রং মেখে যায়। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূল অবাধ্য হবে বা হয়েছে আল্লাহ পাক দুনিয়াতেও লাঞ্ছিত করবেন ইনশাআল্লাহ তাআলা, এবং পরকালে অবশ্যই আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ আযাব। আল্লাহ পাকের সমীকরণ খুব সহজ, আল্লাহর সমীকরণটা শুনেন, দ্য ফিলোসফি অফ লাইফ, সূরা বাকারার 38 এবং 39 নম্বর আয়াত পাক বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ পাক বলছেন যে আমি বললাম তোমরা পৃথিবীতে নেমে যাও, কারা নেমে যাবে? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস, তোমরা পৃথিবীতে নেমে যাও। ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, তোমরা পৃথিবীতে যাচ্ছ যাও, তবে পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত, নবী রাসূলগণ, আসমানি কিতাব, এগুলো আসবে, আসে নাই? ফামান তাবিআ হুদায়া, যারা আমার সেই হেদায়েত গুলো মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। যে জান্নাত থেকে এসেছো ইনশাআল্লাহ সেই জান্নাতেই ফিরে যাবে। সহজ কথা, আল্লাহর কথা খুব স্পষ্ট সহজ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা কুফরি করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে আমার আয়াতকে, আমার নিদর্শনকে, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। কিসের অধিবাসী? আর জাহান্নাম নিশ্চয়ই কোনো ভালো জায়গা নয়। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। কিয়ামতের মাঠে যখন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাক মৃত্যুকে, মউত, মউতকে একটা প্রাণীর আকৃতিতে নিয়ে আসবেন এবং জান্নাত জাহান্নামের মাঝখানে জবাই করে দিবেন। কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, শুনেছেন না? এ প্রত্যেক নফসকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চিন্তা করতে পারেন, মউত এটাকে আল্লাহ পাক একটা প্রাণীর আকৃতিতে নিয়ে আসবেন জান্নাত জাহান্নামের মাঝখানে, যখন জান্নাতীদের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদেরও ফয়সালা হয়ে যাবে। এবার সেই প্রাণীকে জবাই করে দেওয়া হবে, আর বলা হবে আজকের পর জান্নাতীরাও কখনো মরবে না, জাহান্নামীরাও কখনো মরবে না। এই কথা শুনে জান্নাতীদের আনন্দ আরো বেড়ে যাবে, কারণ এই জীবনে আর কোনো মৃত্যু নাই। আর এই কথা শোনার সাথে সাথে জাহান্নামীদের আফসোসও আরো বেড়ে যাবে, হায় যদি মৌত থাকতো আর আজাব দিতেন না, মরে যেতাম, এখন আর সেই সৌভাগ্যটা হবে না। ثم لا يموت فيها ولا يحيى, জাহান্নামে তারা বাঁচবেও না, মরবেও না। আল্লাহ পাকের সমীকরণ খুব সহজ, যদি পৃথিবীতে আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি, ইনশাআল্লাহ তাআলা সেই জান্নাতে ফিরে যাব যেখান থেকে এখানে এসেছি। আমরা কি পৃথিবীর প্রাণী ছিলাম? আমরা কিন্তু পৃথিবীর অধিবাসী ছিলাম না? আজকে দেখেন তো পশ্চিমা বিশ্ব কি করে, এলিয়েন খুঁজে বেড়ায় না? কথা বোঝা যায়? পশ্চিমা বিশ্ব কি করে, এলিয়েন খোঁজে না? তার নিজেরা জানেই না যে আমরা এই পৃথিবীতে এসেছি জান্নাত থেকে, আমরা নিজেরাই তো এই পৃথিবীর বাসিন্দা নই। সুবহানাল্লাহ, আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমাদের বাবা মা কোথায় ছিলেন? এই পৃথিবীতে আমরা আল্লাহর হুকুম এসেছি নির্দিষ্ট সময়ের জন্য, থাকবো এর পরে কোথায় যাব? কোথায় যাব? জান্নাতে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক অনেক দয়াময়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 ভাগ রহমত আছে, তার এক ভাগ রহমত আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে দিয়েছে। বাবা মাকে ভালোবাসে, আমরা মাকে ভালোবাসি, আমরা বাবাকে ভালোবাসি, স্বামী স্ত্রীকে ভালোবাসে, আমরা সন্তানদেরকে ভালোবাসি। তারপরে দেখবেন গবাদি পশু, এরা তাদের বাচ্চাকে ভালোবাসে না? একটা কুকুর পর্যন্ত ওর বাচ্চাকে ভালোবাসে না? এগুলো সব ওই 1 ভাগ রহমতের ফল, মাত্র 1 ভাগ। আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, এই রহমত দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমাদেরকে দয়া করবেন।